গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমি পায়েল চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। আর এখন আমি আর মা রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোচ্ছি। আজকে আমার স্কুল নেই, আমি স্কুল থেকে ছুটি নিয়েছি। তো কি কারণে ছুটি নিয়েছি সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তো এখন আমরা যাব চাকদা স্টেশনে, আমাদের ট্রেন ধরতে হবে। তো এই মুহূর্তে আর বেশি বকবক করছি না, নাহলে আবার ওদিকে ট্রেনটা মিস করব। চলো তাহলে এখন আর দেরি না করে বেরোনো যাক। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এসো মা। মা আবার ছাতা নিতে ভুলে গেছিল, বেরিয়ে পড়েছিলাম আবার ঢুকতে হলো। মা মানে ছাতা ছাড়া চলতেই পারে না, নাহলে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। চলো এখন তাড়াতাড়ি একটা টোটো পেলেই হলো। মা একটা মোটর ভ্যান চলে গেল, ট্রেন ধরার তাড়া থাকলে না এটাই হয়। এমনি মার্কেটে গেলে তো অতটাও তাড়াহুড়োর দরকার থাকে না, কারণ নিজেদের এরিয়ার মধ্যেই রয়েছি। আমরা উঠে পড়েছি মোটর ভ্যানে, বেরোনোর সাথে সাথেই বলতে গেলে পেয়ে গেছি। ট্রেন থেকে নামলাম আর এখন রয়েছি কল্যাণী স্টেশনে। ট্রেনটায় ভালোই ভিড় ছিল। এই যে মা, আর ওদিকে ওভারব্রিজেও দেখছি ভালোই ভিড়, একটু ওয়েট করে যাই। ওই যে দেখতে পাচ্ছ কিরকম ভিড়, একটু ওয়েট করে যাচ্ছি, এত ভিড়ের মধ্যে ওঠা যাবে না। এতক্ষণে আমরা নামতে পারলাম, মানে ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসতে পারলাম, এত ভিড় ছিল। হ্যাঁ, এখন আস্তে আস্তে এগোচ্ছি, আর ভালোই রোদ উঠেছে, আর তো গরম লাগছে। হ্যাঁ, এই তো চলো, মাঝে মধ্যে গরম লাগছে। আমরা এখন চলে এসেছি কল্যাণীর মিলেনিয়াম নার্সিং হোমে। তো আজকে মাকে ডক্টর দেখানো ছিল, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে আর তার থেকেই সর্দি কাশি শুরু হয়েছে। তো সেই জন্যই আর কি আমি আজকে স্কুল থেকে ছুটি নিয়েছিলাম মাকে ডক্টর দেখাতে আসবো বলে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো চলে এসেছি, ডক্টর এখনও পর্যন্ত আসেননি। তো সেই জন্য যা যা ফর্ম্যালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আর এখানে এখন মাকে ডাকা হয়েছে, মায়ের বিপি পালস চেক করা হচ্ছে, কারণ ডক্টর আসলেই তারপর সেই সমস্ত রিপোর্টগুলো ডক্টরকে দেওয়া হবে। তো সেই জন্য মায়ের এখন বিপি পালস চেক করা হচ্ছে। এখন বেরিয়ে গেছি হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে, আর অ্যাকচুয়ালি এসেছিলাম মায়ের জন্যই। আমিও দেখিয়ে নিলাম। তো মায়ের তো এমনিতেই তোমাদেরকে বলেইছিলাম যে মায়ের ঠান্ডা লেগেছিলো দুদিন ধরে, বেশ ভালোই
একদিন জার্নি করার পর পরের দিন থেকে মার আর কি ঠান্ডা লেগেছে আর বেশ সর্দি কাশি হচ্ছে দিদি আমার, তো সেই জন্য আজকে মাকে নিয়ে এখানে চলে এলাম কল্যাণীতে ডক্টর দেখাতে। তো ভালো মতো দেখানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন থেকে নেমে পড়লাম, চাকদা স্টেশনে চলে এসেছি আর এখন স্টেশন থেকে বেরোচ্ছি। আর ট্রেনটা একটু লেট করলো, নাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ট্রেনটা একটা স্টেশনে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তাই না বলো মা? দাঁড়িয়েছিল। তো এখন আর দেরি করবো না, এখন বাড়ি যাব, আর কোথাও যাওয়ার নেই সেরকম আমাদের, একটা টোটো ধরে বাড়িতে যাব। চলে এসেছি বাড়িতে, অটোতে করে এলাম, টোটো পাইনি বলে অটোতেই চলে এলাম, আর তাড়াতাড়ি হয়েও গেল। আর সকালবেলায় কি রোদ ছিল, এখন দেখছি কি মেঘলা মেঘলা করছে, আবার মেঘলা মেঘলা শুরু করবে, দুদিন অন্তর অন্তরই এরকম ওয়েদার। বাড়িতে ঢুকছি এবার, এই দেখো আমাদের বাড়িতে আবার একটা নতুন অতিথি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ, বাড়িতে এসে দেখছি এ কোথা থেকে এসেছে, আবার এতগুলো রয়েছে আমাদের কাছে অলরেডি। এই যে একজন বিস্কিট খেতে ব্যস্ত, জন্মের পর থেকে, মানে আমি আমার জন্মের পর থেকেই দেখছি আমাদের বাড়িতে এরকম কত যে অতিথি এলো আর গেল তার কোনো ঠিক নেই, মানে ভগবান বুঝে বুঝেই পাঠায়, যারা ভালোবাসে তাদের বাড়িতেই পাঠায়। হ্যাঁ, তাই মাকে বলছি, মা বলছে কোথায়, মা দেখে আবার অবাক হয়ে গেছে, এই যে ছোটাছুটি করছে। এখন স্নান করে এখন ছাদে চলে এসেছি একটু চুলগুলো শুকোনোর জন্য, বাট রোদের সেরকমভাবে জোর নেই, ওই তোমাদেরকে বললাম না, মাঝে মধ্যে রোদ উঠছে আবার মাঝে মধ্যে না মেঘলা করে আসছে, তো ওয়েদারের মাথা মুন্ডু তো কিছু বুঝি না। দেখা গেল কালকে থেকে হয়তো আবারও বৃষ্টি স্টার্ট হলো, আর এই যে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো কনস্ট্যান্টলি আওয়াজ, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে, মানে ঘুম থেকে উঠতেও হয় না, তার আগে থেকেই কাজ শুরু হয়ে যায় আর আওয়াজ হতে থাকে। তো এখন সেরকমভাবে ছাদেও আসতে পারছি না, যদিও বাড়িতে তো থাকিই না, ছাদে আসবো কী করে। এখন স্নান করে ভাবলাম যে যাই ছাদে গিয়ে একটু দাঁড়াই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই, তাই চলে আসলাম আর এই জায়গাটাতে দাঁড়াচ্ছি, কারণ এই জায়গাটাতে একটু রোদ আছে।
এই যে মাও ছাদে চলে এসেছে জামা কাপড় মেলার জন্য। হ্যাঁ, ছাদেও খুব একটা রোদ নেই। আর ওইদিকে মিস্ত্রিগুলো মনে হয় এখন টিফিন করছে, সেই জন্য কাজ বন্ধ রয়েছে আর আওয়াজও বন্ধ রয়েছে। এই দেখো এখন কটা বাজে, 3:30 বাজতে চলছে, আর এখন আমরা লাঞ্চ করব। তো যাই গিয়ে লাঞ্চটা করে নিই, তারপর আবারও তোমাদের সাথে কথা বলবো। লাঞ্চ করে নিয়ে এখন একটু বাইরে হাঁটছি, এই সময়টাতে বাইরে হাঁটতে বেশ ভালোই লাগে, বিকেলবেলার টাইমটাতে, তাই না বলো? এখন একটু বাইরে হাঁটছি, আর আমি দেখো সোয়েটারটাও পরে নিয়েছি, কারণ খাওয়া দাওয়ার পর না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সোয়েটারটা পরে নিয়েছি, এতক্ষণ তো পরতে লাগেনি। আর আমার চুলগুলো এদিকে এখনো পর্যন্ত ভেজা রয়েছে, হালকা হালকা ভেজা রয়েছে, কখন যে শুকোবে। আর এই যে মানে যেদিন থেকে স্কুল স্টার্ট হয়েছে, আমি কি বলতো যাওয়ার সময় না স্নান করে যাই না, তখন ওই এমনি গা ধুয়ে বেরিয়ে যাই, এসে তারপর স্নান করি, কারণ কি বলতো স্কুল থেকে এসে তারপরে তো স্নান করতেই হবে সবকিছু ধোয়া কাচা করে, সেই জন্য এসেই স্নানটা করি। আর অবেলায় স্নান করা হয়ে যাচ্ছে, প্লাস বেশিরভাগ দিনই শ্যাম্পু করি, তোমরা তো জানোই, তো চুল না মানে শুকোতেই চায় না, ভেজা ভেজা থেকে যায়। আর আজকে তো যাই হোক, আজকে তাও একটু তাড়াতাড়ি স্নানটা করেছি, তবুও এখনো পর্যন্ত চুল ভেজা রয়েছে, কখন শুকোবে জানি না। এনিওয়ে আজকের মতো ব্লগটাকে না আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ভালোবেসে, তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে আজকের মতো টাটা।